গন্ধ! আমি তো আজকেও বিছানায় পটি আর হিসু করে দিয়েছি। বাড়ি ভর্তি এত আত্মীয় স্বজন, যদি কেউ দেখে ফেলে তাহলে তো পুরো সর্বনাশ হয়ে যাবে। তার উপর আজ বাদে কাল আমার বিয়ে, কি যে করব আমি! টুনি তার ছোটবেলার বদ অভ্যাস নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসে। টুনির বাবা মা টোনা নামের একটা ছেলের সাথে টুনির বিয়ে দিয়ে দেয়। টোনা তার মা মিনু আর ছোট ভাই রকিকে নিয়ে বাস করতো। বৌমা, আমাদের তো ফিরতে আজ অনেক রাত হয়ে গেল, তাই আর দেরি না করে চলো, তোমাকে তোমার ঘরে রেখে আসি। আচ্ছা ঠিক আছে মা। বৌমা, এটাই আজ থেকে তোমার ঘর, আর এই নাও সংসারের চাবি। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সবার জন্য নাস্তা বানাতে হবে, কারণ এটা আমাদের বংশের রীতি, বুঝতে পেরেছো? ঠিক আছে মা, আমি সকালে উঠে সব করে নিব। আর আপনি কিন্তু খুব দেরি করে উঠবেন, ঠিক আছে মা? এতদিন তো শুধু কাজ আর কাজ করেছেন, আজ থেকে না হয় একটু রেস্ট নিবেন। পাগলি বৌমা আমার। ঠিক আছে মা, আমি কাল দেরি করে ঘুম থেকে উঠব। এবার তুমি শুয়ে পড়ো, আর টোনাও এক্ষুনি চলে আসবে, আর আমিও বরং আমার ঘরে চলে যাই। এরপর মিনু তার ঘরে চলে যায়। এদিকে টোনাও তার নিজের ঘরে ফিরে আসে, আর টুনি সহ বিছানায় শুয়ে পড়ে। টোনা অল্প কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, আর টুনি না ঘুমিয়ে জেগে থাকে আর ভাবতে থাকে, আমি আজকে একদম ঘুমাবো না, ঘুমালেই যদি বিছানায় পটি আর হিসু করে দেই তখন, সেটা যদি টোনা কোনোভাবে দেখে ফেলে তাহলে তো আমি কোনোভাবেই আর টোনাকে মুখ দেখাতে পারবো না। না না, আজ আমাকে একদম ঘুমানো যাবে না। টুনি না ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু ঘুম তো আর কাউকেই ছাড়ে না, তাই মাঝরাতে টুনি ঘুমিয়ে যায়, আর ঘুমের মধ্যেই বিছানায় হিসু আর পটি করে দেয়, আর হঠাৎই টুনির ঘুম ভেঙে যায়। হায় ঈশ্বর, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেল, হিসুতে পুরো বিছানা একদম ভিজে গেছে, আর পটির কারণে পুরো বিছানা একদম হলুদ হয়ে গিয়েছে, তার উপর আবার দুর্গন্ধ বেরিয়েছে। এবার আমি কি করব? এগুলো পরিষ্কার করতে গেলে তো টোনা জেগে যাবে। পেয়েছি পেয়েছি একটা বুদ্ধি আমি, রকি তো এখনো অনেক ছোট, আমি বরং ওকে ডেকে আমার আর টোনার মাঝে শুয়ে দেই, তাহলে হিসু আর পটির সব দোষ রকির উপর চাপিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, টুনি তার ভাবনা চিন্তা শেষ করে মিনুর ঘরে যায়, আর রকিকে বিছানা থেকে তুলে এনে টুনি ওদের দুজনের মাঝে শুয়ে দেয়। এদিকে সকাল হয়ে আসে, টোনা চোখ খুলে রকিকে দেখে অবাক হয়ে যায়। রকি, তুই এখানে কি করে এলি? আর এই বিছানায় পটি আর হিসু কে করেছে? ছি ছি, কি দুর্গন্ধ! দাদা, আমি তো মায়ের সাথে ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ এখানে কি করে এলাম আমি তো নিজেও বুঝতে পারছি না, আর এই বিছানায় পটি কে করেছে আমি জানি না দাদা। কি হয়েছে তোদের, এত চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে কেন? হ্যাঁ মা, দেখো তো রকি বিছানায় পটি আর হিসু করে কি অবস্থা করে ফেলেছে বিছানাটার। রকি, এসব করা কিন্তু মোটেও ভালো কাজ নয়, আজ ভুল করে করেছো বিধায় আমরা সবাই তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এর পর যদি তুমি এই কাজ করো তাহলে আমি তোমাকে অনেক পিটুনি দিব। মায়ের এমন কথা শুনে রকি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি সবাইকে ঘর থেকে বের করে দিয়ে বিছানার পটি সব পরিষ্কার করে ফেলে। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সারাদিন কোনোভাবে কেটে গেল, রাত তার কিভাবে কাটবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে টুনি। রোজ রোজ তো আর রকিকে এই বিছানায় এনে শোয়ানো যাবে না, এতে করে সবাই সন্দেহ করতে পারে, সারা রাত তো আবার জেগেও থাকতে পারবো না, তার থেকে ভালো হয় আমি কিছু ডাইপার কিনে আনি, ডাইপারে পটি বা হিসু করলে কেউ সেটা টেরই পাবে না। যেমন কথা তেমন কাজ, টুনি ডাইপার আনার জন্য বাজারে যায়, আর বাজার থেকে ডাইপার নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর রাত হয়,
টুনি ডায়পার পরে বিছানায় ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে, টুনিও জেগে ওঠে। এখনো হয়তো ঘুম থেকে কেউ জেগে ওঠেনি, এই সুযোগে আমাকে পটিওয়ালা ডাইপারটা ময়লার ভেতরে ফেলে দিতে হবে, তাহলে আর কেউ কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, টুনি ডাইপার ফেলে দিয়ে ঘরে আসে, আর তখন টোনা বলে ওঠে, টুনি আমাদের ঘরে পটির গন্ধ কোথা থেকে আসছে? আজকে কি রকি আমাদের ঘরে এসে পটি করেছে নাকি? কোথায় টোনা, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। যেহেতু তুমি গন্ধ পাচ্ছো সেহেতু তো পটি থাকার কথা, তাই না? কিন্তু আমি তো ঘরে কোথাও কোনো পটি দেখতে পাচ্ছি না, তুমি হয়তো কালকের গন্ধটাই পাচ্ছ গো। হতে পারে, সেটা আমার মনের কোনো ভুল। আচ্ছা ছাড়ো সব, আমার অফিসের সময় হয়ে এসেছে, আমি বরং এখন অফিসে যাই, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও তবে। এরপর টুনা অফিসে যায়, এদিকে টুনি একটু হাঁপ ছেড়ে বাঁচিয়ে, হায় ঈশ্বর, তুমি আমাকে এই পটি করার রোগ থেকে মুক্তি দাও ঈশ্বর, আমি একটু সুখী সংসার করতে চাই। এই পটি করার অভ্যাসটার জন্য আমাকে কতই না কষ্ট করতে হচ্ছে, আমার সব সুখ হারিয়ে যাবে কি এই পটি করার জন্য? রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। ঠিক তখনই মিনু টুনিকে ডাকতে থাকে, আর টুনি চোখের জল মুছেই মিনুর কাছে যায়। এদিকে টোনা একটা জরুরি ফাইলের জন্য তার ঘরে আসে, আর আলমারি খুলে সেখানে সে ডায়পার দেখতে পায়। আচ্ছা, আমাদের বাড়িতে তো ডায়পার পরার মতো কোনো বাচ্চা নেই, তাহলে এখানে ডায়পারগুলো কি করে এলো? আমাকে তো ব্যাপারটা দেখতেই হচ্ছে। টোনা তার ভাবনার জাল শেষ করে অফিসে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে, সবাই নিজেদের কাজ শেষ করে যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। শুধুমাত্র টোনা না ঘুমিয়ে ঘুমের ভান করে থাকে। এদিকে টুনি ভাবে, যাক টোনা গভীর ঘুমে আচ্ছন্ন আছে, এই সুযোগে আমাকে ডায়পারটা পরে আসতে হবে। ব্যাস, ডায়পার পরার কাজ শেষ, এবার একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো আমি। এমন সময় টোনা চোখ খোলে আর বলতে থাকে, এতদিনে বুঝতে পারলাম বিছানায় শিশু আর পটিটা কে করে, এই ডায়পার পরা বউটাই করে। কিন্তু কেন টুনি, এত বড় হয়ে তোমার এসব করতে লজ্জা করে না? হ্যাঁ টুনা, তুমি সবটা জেনে গেছো। তাহলে শোনো টুনা, এটা আমার ছোটবেলার অভ্যাস, আমার মা বাবা অনেক গরিব থাকায় এই রোগের চিকিৎসা করতে পারেনি, কিন্তু আমি অনেক চেষ্টা করি সারা রাত জেগে থাকার, যাতে করে হিসু আর পটি না করতে পারি বিছানায়, কিন্তু তবুও যে আমি ঘুমিয়ে পড়ি আর পটি করে ফেলি। আর তোমার এসব বাজে অভ্যাসের দোষগুলো রকির উপর দিয়েছে এতদিন, তাই না? আমি ভুল করেছিলাম টোনা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এই কথাগুলো তুমি দয়া করে বাড়ির আর কাউকে বলো না, আমার এই রোগের কারণে যদি তুমি আমাকে ডিভোর্স দিতে চাও তাহলে দিতে পারো, আমি অনেক দূরে কোথাও চলে যাব। এক থাপ্পড়ে তোমার একদম গাল ফাটিয়ে দিব বলে দিলাম, ওটা তোমার রোগ, আর রোগ কখনো কেউ নিজে নিয়ে আসে না, তাই আমি আমার ডায়পার পরা বউকে চিকিৎসা করে সুস্থ করে তুলবই তুলবো। টোনার এমন কথা শুনে টুনি টোনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর টোনা টুনির চিকিৎসা করাতে থাকে, আর একটা সময় চিকিৎসা করতে করতে টুনির এই অভ্যাসটা কেটে যায়, টুনি সুস্থ হয়ে ওঠে আর সুখে শান্তিতে সংসার করতে থাকে। টোনা, আমাদের হয়তো অন্য কোনো চাষের ব্যবস্থা করা উচিত, সামনে খরার দিন আসছে আর অতিরিক্ত খরাতে তো আঙ্গুর একদম হবে না, শুধু গাছগুলো মরে যাবে। না টুনি, আমি কোনো না কোনো নতুন প্রযুক্তি বের করব, তবু আঙ্গুর চাষ করব। তুমি তো জানো এই একটা ফসলই আমাদের অনেক ভালো হয়। আচ্ছা টোনা, যেটা তোমার ভালো হয় তুমি না হয় সেটাই করো, আমি বরং এখন আমার ঘরে ফিরে যাই আর আমার হাতের কাজগুলো সব করে ফেলি। আচ্ছা ঠিক আছে, যাও,
আর আমি বরং পাকা আঙ্গুরগুলো সব তুলে ফেলি। আরে টোনা, তোর বাগানের অনেক আঙ্গুরই তো দেখছি পেকে গিয়েছে, তা কত কেজি দরে বিক্রি করছিস? হ্যাঁ আসলে দাদা, এখন তো সবকিছুর দামই বেড়েছে, তাই আমি মাত্র 150 টাকা দরে বিক্রি করছি। তা তোমার কতটুকু লাগবে বলো? এই সামান্য আঙ্গুর কিনা তুই বিক্রি করছিস মাত্র 150 টাকা? টাকা কি তোর জন্য গাছে ধরে নাকি রে? যে যেমন দাম চাইবি তেমনই তোকে দাম দিতে হবে। এটা আমার নিজের মন গড়া দাম নয় দাদা, এটা বর্তমান বাজার মূল্য। তোমার যদি এতে না পোষায় তাহলে তুমি অন্য কোথাও দামদর করে নিতে পারো। তোর কাছে আঙ্গুর নিতে এসেছি আর তুই আমাকে তা না দিয়ে উল্টো কথা শোনাচ্ছিস, শালা ছোট লোকের বাচ্চা কোথাকার! আমি তোমাকে মোটেও কথা শোনাইনি, আর তুমি আমার সাথে ভালো করে কথা বলো। তোর মতো ছোট লোকের বাচ্চার সাথে যে আমি কথা বলছি এটাই তোর ভাগ্য, আর তার উপর কি না উল্টো আমাকে ধমকিয়ে কথা বলছিস! মেরে একেবারে কান ফাটিয়ে দিব এ আমি বলে দিলাম। কালু দাদা, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ, এবার তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি? এভাবে আমাকে অপমান করলি তুই, দেখ এবার তোর আমি কি হাল করি। এই বলে কালু রেগে টোনার বাগান থেকে বেরিয়ে আসে আর জঙ্গলে ফিরে এসে সবাইকে বলে, ওই ছোট লোকের বাচ্চা আঙ্গুর ব্যবসায়ী টোনা তার আঙ্গুর বিক্রি না করে আমাকে অপমান করে তার আঙ্গুর বাগান থেকে বের করে দিয়েছে। আমি প্রতিবাদ করাতে আমাকে অনেক কথা শুনিয়ে তাড়িয়ে দিয়েছে, তোমরা এখন এর বিচার করো। ওই সামান্য পাখির এত বড় সাহস! তোরা চল তো সবাই ওই টোনাকে ওর উচিত শিক্ষা দিয়ে আসি। সবাই মিলে টোনার আঙ্গুর বাগানে যায়। এদিকে টুনিও বাগানে এসে হাজির হয়। একি, তোমরা এমন লাঠি নিয়ে কেন এসেছো? কি হয়েছে? তোদের মতো ছোট লোকের বড় লোকি ভাব এসেছে তো, তাই আর কি সেই ভাবটা কমিয়ে আবার ছোট লোকি ভাবটা আনতে চাচ্ছি। তোমার কোনো কথাই তো বুঝলাম না কালু দাদা। অত বুঝে কোনো লাভ নেই। এই তোরা সবাই হা করে দাঁড়িয়ে কেন আছিস? যা টোনাকে শিক্ষা দে। সবাই টোনার টুনিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মারতে শুরু করে। এরপর মারতে মারতে তাদের ক্ষত বিক্ষত করে ফেলে আর টোনার পুরো আঙ্গুর বাগানে আগুন লাগিয়ে দেয়। তোমরা আমাকে মেরেছ তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমরা আমার এত স্বাদের আঙ্গুর বাগানটা কেন নষ্ট করে দিলে? আগুন লাগিয়েছে বেশ করেছে, আমি বেশ কদিন থেকে লক্ষ্য করছিলাম এদের খুব ভাব হয়েছে। ছোট লোক পাখিদের ভাব আমার কাছে একদম ভালো লাগে না, এদেরকে এক্ষুনি এখান থেকে বের করে দেওয়া হোক। মিনুর কথা শুনি সব পাখিরা টুনি আর টোনাকে জঙ্গল থেকে বের করে দেয়। টোনা, এরা আমাদের বিনা দোষে মেরে তাড়িয়ে দিল, আমি এদেরকে অভিশাপ দিচ্ছি এরা সবই ধ্বংস হয়ে যাবে। টুনি, তুমি আর উত্তেজিত হইও না টুনি, তোমার তো আগে থেকে শরীর খারাপ ছিল আর আজ তার উপর আবার এত মার খেলে। চলো সামনে যাই আর তোমাকে কিছু জড়িবুটি লাগিয়ে দেই। টোনা অসুস্থ টুনিকে নিজের পিঠে করে নিয়ে যায় আর সামনের দিকে যেতে থাকে। যেতে যেতে একটা নির্জন জঙ্গলে চলে আসে আর সেই জঙ্গলে একটা মাত্র বাড়ি ছাড়া আর কিচ্ছু ছিল না, আর বাড়িটাও ছিল ফাঁকা। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না যে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করব, এমনিতে ঢুকে পড়ি তাহলে, কেউ এলে পরে দেখা যাবে। টোনা ঘরে ঢোকে আর টুনিকে শুইয়ে দিয়ে জড়িবটি আনতে চায়। আর কিছুক্ষণের মধ্যে জড়িবটি নিয়ে ফিরেও আসে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, টুনি আগে থেকে অসুস্থ থাকার কারণে টুনি সেখানেই মারা যায়। টুনি, আই টুনি, টুনি, টুনি কেন কথা বলছো না তুমি? তোমার কি হয়েছে টুনি? টুনি, আমার টুনি আর কেন নিঃশ্বাস নিচ্ছে না? তার মানে কি? তার মানে টুনি আমাকে ছেড়ে কাফিরার দেশে চলে গেছে। এবার আমার কি হবে? টোনা, তুমি
তুমি কাঁদছো কেন? দেখো না, আমি তো ফিরে এসেছি। তুমি সত্যি ফিরে এসেছো? বলো, আমাকে ফাঁকি দিয়ে তুমি আর কোথাও যাবে না? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না টুনি। আমি কোথাও যাব না টুনা, আমরা দুজনে এখন থেকে এখানেই থাকবো। টুনা তার আত্মা বউকে নিয়ে নির্জন জঙ্গলেই থেকে যায়। এরপর একদিন টুনির আত্মা ঘরের চালের উপর যায় আর সুন্দর একটা আঙ্গুর বাগান করে, যেখানে অনেক পাকা পাকা আঙ্গুর ধরে আছে। দেখো তো টুনা, এই বাগানটা তোমার পছন্দ হয়েছে কিনা? আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার জন্য এত সুন্দর বাগান করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ টুনি। টুনা, এবার আমাকে আমার পাখি কাছে হাত লাগাতে হবে, আর তুমি এখন আমাকে কোনো প্রশ্ন করবে না। এই বলে টুনির আত্মা কিছু আঙ্গুরের মাঝে ঢুকে যায় আর সেই আঙ্গুরের ঝোপাটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। একি, আমি তো এখানে আঙ্গুর রাখিনি, তাহলে কোথা থেকে এলো? মনে হয় কাকুলি এনে রেখেছে। আমি বরং দুটো আঙ্গুর খেয়ে নেই, এদিকে আমার খিদেও পেয়েছে একটু। কালু খুশি মনে দুটো আঙ্গুর ছিঁড়ে খেয়ে নেয় আর অমনি কালুর পুরো শরীর বিষে নীল হয়ে যায়। কালু আর কিছু বলতে পারে না আর সাথে সাথে কালু মারা যায় আর টুনির আত্মা হাসতে হাসতে আবারও আঙ্গুরের রূপ নেয় আর মিনুর বাড়িতে যায়। সূর্যটা যেন আজ পাল্লা দিয়ে রোদ দিচ্ছে, এত গরম তো আর ভালো লাগছে না, মনে হচ্ছে ফ্রিজে ঢুকে পড়ি। এই ফ্রিজ থেকে আবার আঙ্গুরগুলো কে বের করলো? উফস, এত জ্বালা আর ভালোই লাগে না। মিনু আঙ্গুরগুলো তুলে নিয়ে ফ্রিজে রাখতে যায় আর আঙ্গুরগুলো অনেক লোভনীয় হওয়াতে মিনু একটা আঙ্গুর তুলে খেয়ে নেয় আর সাথে সাথে মিনুও বিষে নীল হয়ে মারা যায়। টুনির আত্মা হাসতে হাসতে আবারও টোনার কাছে ফিরে যায় আর টোনাকে সবকিছু জানিয়ে দুজনে একসাথে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, অকারণে দুর্বলদের উপর কখনোই অত্যাচার করতে নেই। ভাই রাজু, বাবা তো আমাদের ছেড়ে চলে গেল রে, এবার তো আর আমরা এক হাড়িতে খেতে পারবো না, কারণ আমার স্ত্রী টুনির সাথে তোর স্ত্রী মুন্নির কোনো বনিবনা নেই। দাদা, তুমি যা বলেছো সেটা আমিও ভাবছি, তবে দাদা, আমাদের যদি হাড়ি আলাদা হয় তবে তো বাবার সম্পদও ভাগাভাগি করতে হবে। সে তো করবই, কিন্তু ভাই, বাবা তো এই ভিটে মাটি ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, তবে এই বাড়িটাই ভাগাভাগি করো, বাড়ির মাঝখান দিয়ে দেয়াল তুলে দাও, আমি ওই ঝগড়িটে শয়তান মহিলার মুখটাও দেখতে চাই না। আমি বুঝি তোর মুখ দেখার জন্য বসে আছি? তোর মুখ দেখলে তো আমার শুধু অমঙ্গলই হয়, এতদিন তো আর কম অমঙ্গল হয়নি। এসেছেন আমার পুণ্যবতী সত্যি সাবিত্রী রে, তোমার মুখে বুঝি মঙ্গল ভেসে ভেসে থাকে? চুপ করো, থামো তোমরা, তোমাদের এই ঝগড়ার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, তোমাদেরকে আর জ্ঞান দিতে হবে না, যা করার আমরা দুই ভাই মিলে করবো। টুনার রাজু মিলে বাড়িটা ভাগাভাগি করে আর বাড়ির মাঝখান দিয়ে দেয়াল তুলে দেয়। টুনি আর মুন্নির মধ্যে এত ঝগড়াঝাটি থাকলেও টুনির মেয়ে টুনটুন আর মুন্নির মেয়ে টিংটিং এর খুব ভাব ছিল। জানিস তো, বাড়িটা ভাগাভাগি হয়ে মোটেও ভালো হয়নি, এখন আর আমরা উঠোনে বসে খেলতে পারি না। আগে তো শান্তিতে খেলতে পারতাম না, আমরা দুবোন খেলতে বসলে আমাদের মায়েরা এসে দুজনকে টেনে হেসে নিয়ে যেত, তার চেয়ে আমরা দুবোন দূরে বসে খেলছি গল্প করছি সেটাই ভালো। হ্যাঁ সেটাই, তবে আর বেশিক্ষণ খেলা যাবে না, তবে আবার আমাদের মায়েরা এসে আমাদের টেনে হেসে নিয়ে যাবে, ওর তো দুজন
আমরা মারও আবার খাবো। কে মার খায় বাবা? দাঁড়া বোন, আগে যাস না। ওই দেখ কি সুন্দর একটা লাল ফলের গাছ, চল আমরা গাছটা নিয়ে যাই। ও মা, তাই তো, এতক্ষণ ধরে তো আমি এখানে বসে খেলছি, অথচ আমার চোখে ওটা পড়েনি। চল আবে বোন, গাছটা তুলে নিয়ে যাই, বাড়িতে রোপণ করবো। এরপর টুনটুন আর টিনটিন গাছটা তুলে নেয়। আর বাড়িতে গিয়ে প্রাচীরের সামনে রোপণ করে। এই টিংটিং, এই তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, ওই ঝগড়ুটি মহিলার বাচ্চা কি করে না করে সেসব দেখে তোর কি কাজ? শুনি। বুঝি না বাপু, এই কাকিমার সমস্যা কি? সব সময় মাকে তুলে দুটো কথা না বললে বুঝি শান্তি হয় না। যাকে টিংটিং তো চলে গেল, আমি বরং জল এনে গাছটার গোড়ায় দেই, নয়তো আবার গাছটা মরে যাবে। দুটো কি সুন্দর টসটস হয়ে গেছে, মনে হয় ফলগুলো পেকেছে। এত ছোট গাছ তবুও কয়েকটা ফল ধরেছে। বলছি টুনটুন, তুই একটা ফল খেয়ে দেখ না রে, কেমন খেতে? না বোন, আগে তুই খা। তুই খেয়ে বল এই ফল খেতে কেমন, তারপর আমি খাবো। মনে হচ্ছে যেন আমৃত খাচ্ছি, তুই একটু খেয়ে দেখ না। কি রে, তোরা দুবোন মিলে কি খাচ্ছিস বলতো? আর এই গাছটা এখানে কে লাগিয়েছে? আমরা লাগিয়েছি মা, আর আমরা এই গাছের ফল খাচ্ছি। তুমিও খাও না মা, দেখো এই ফলগুলো অনেক সুস্বাদু। চিচিমা, ফলগুলো অমৃতের মতো খেতে না? খুব মজা, তাই না বলো? এই, তুই কি আমার সন্তান নাকি তোর জেঠিমার সন্তান? রঙ্গ করে জেঠিমাকে ফল খাওয়াচ্ছিস, অথচ আমার ডাকার কোনো নামই নেই। আর তুই আমাদের গাছের ফল তোর জেঠিমা আর টুনটুনকে খেতে দিয়েছিস কেন? কোন সাহসে দিয়েছিস? হ্যাঁ, কি জাতা বলছিস? এই তো ওরা দুবোন বললো যে এই গাছ ওরা দুবোন মিলে লাগিয়েছে, আর এই গাছটা তো প্রাচীরে সোজা লাগানো। এই গাছ একা তোদের হয় কি করে? এই গাছ তো আমাদেরও। চুপ করো, একদম গায়ে জোর দেখাতে আসবে না। দুই পরিবার একটা গাছের মালিক হয় কি করে? না, এটা আমাদের গাছ। মগের মূল্য পেয়েছিস নাকি? তুই বললেই কি এই গাছ তোদের হয়ে যাবে? এই গাছ আমাদেরও। চুপ করো, আবার তোমরা ঝগড়া শুরু করেছো। তোমাদের ঝগড়ার জ্বালায় আমরা দু ভাই বাড়ির উঠোনে প্রাচীর তুলেছি, তবুও তোমাদের ঝগড়া কমছে না? হ্যাঁ, ঝগড়া কি আমি একা করছি? দিদি তো আমার পায়ে পা দিয়ে ঝগড়া করছে। চুপ করো তুমি, তুমি যে কত ভালো সেটাও আমি জানি। এখন আর একটা কথা না বলে আমার সাথে এক্ষুনি ঘরে চলো। সত্যি তুমি ঘরের শত্রু বিভীষণ, কোথাও একটু ঝগড়ার সময় তুমি আমাকে সমর্থন করবে তা নয়, উল্টো তুমি আমার দোষ খুঁজো। না, তোমায় নিয়ে আমি পারি না। আর পারতে হবে না, নাও তুমি বরং হাতের ফলটা খেয়ে নাও, নয়তো আমার সাথে ঝগড়া করতে গিয়ে মাছি এসে আবার ফলটা খাবে। মুন্নির সাথে ঝগড়া করতে গিয়ে তো ফল খাওয়ার কথা ভুলে গিয়েছিলাম। যাই, গাছ নিয়ে তো মুন্নি অনেক ঝগড়া করলো, দেখি আগে স্বাদের গাছের ফলটাই খেয়ে দেখি। উফ, সকাল সকাল কিসের এত শব্দ? কে কোথায় কি ভাঙছে? দুই বউ মিলে আবার লাঠি সোঁটা নিয়ে মারামারি করছে না তো? দেখি তো গিয়ে কি কাহিনী। আরে আরে কালু, তুই কি করছিস কি? হ্যাঁ, এই প্রাচীর ভাঙলে যে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। বাড়ির মধ্যে প্রাচীর তুলেও দুই বউয়ের মধ্যে ঝগড়া কমাতে পারছি না।
সে আর বলতে, কিন্তু উঠানের মধ্যে এই প্রাচীর কে ভাঙলো? আমি ভেঙেছি গো রাজু দাদা, কারণ তোমার বউই আমায় প্রাচীর ভাঙতে ডেকেছে। কালু কাকের কথা শুনে টোনার রাজুর চোখ কপালে উঠে যায়। তখনই ওখানে মুন্নি চলে আসে। এত অবাক হওয়ার কি আছে? আমি দেখেছি কালু দাদাকে, বাড়ির উঠানে একটা প্রাচীর বাড়িটাকে বেমানান করে রেখেছে। তাই ভাবছি প্রাচীরটা ভেঙে বাড়িটাকে আগের মতো সুন্দর করে তুলবো। বাড়ির সৌন্দর্য বাড়িয়ে লাভ আছে? তোমরা ঝগড়া করে বাড়ি তো মাথায় তুলে রাখবে। না গো, আমি আর মুন্নির সাথে ঝগড়া করব না। মুন্নি তো আমার ছোট বোনের মতো, বলো? তুমি তো ঠিকই বলেছো দিদি, তুমি তো আমার বড় বোনেরই মতো। আমি তোমার সাথে ভাব করতে চাই। আমিও তোর সাথে সব ঝগড়া ভুলে ভাব করতে চাই। আয় ছোট বুকি আয়। যাব কি করে, প্রাচীর তো এখনো আছে। কালু দাদা দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি প্রাচীরটা ভেঙে ফেলো। মুন্নির কথা মতো কালু কাক পুরো প্রাচীর ভেঙে ফেলে। আর টুনি ও মুন্নির এত পরিবর্তন দেখে টোনা ও রাজু ভীষণ অবাক হয়। বলছি দিদি, এবার হাড়িটাও এক করে দিব। আলাদা হাড়িতে খেতে আর ভালো লাগছে না। তোমার রান্না করা সুস্বাদু খাবারগুলো আর খেতে পারছি না গো। ঠিকই বলেছিস, তবে আর সন্ধে থেকে আমরা এক হাড়িতে খাবো। কি আশ্চর্য কাণ্ড বাবু, এতদিন ছিল দাকুরুলের সম্পর্ক, আর তারা নাকি আবার এক হবে? এসব আশ্চর্য কাণ্ড ঘটছে কি করে? সব ঘটেছে আমার কারণে। আমি হলাম শান্তির প্রতীক, আর আমার ফল কি, তোমাদের দুজনের বউয়ের মাঝে এমন শান্তি ফিরে এসেছে। যে দুই পরিবারে দ্বন্দ্ব বিবাদ লেগেছিল, সেই দুই পরিবারকে আমি এক করে দিয়েছি। আরে গাছ, আমরা দু বোনেরা রোপণ করেছি। মা কাকিমা, তোমরা এই গাছ নিয়ে আর ঝগড়া করবে না। আজ থেকে এটা দুই পরিবারের এক গাছ। রাজু দেখো, আমার ডিম ফেটে গিয়েছে। এবার ভিতর থেকে ছানা বেরিয়ে আসবে। আমার খুব ভালো লাগছে গো। তবে প্রার্থনা করি আমার যেন ফুটফুটে একটা কন্যা সন্তান হয়। আমি আমার কন্যা সন্তানকে আমার নিজের আদর্শে বড় করে তুলবো। এই তো দেখো, আমার ডিম থেকে ছানা বেরিয়ে এসেছে। সত্যি তো ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান হলো। সৃষ্টিকর্তা তাহলে তোমার প্রার্থনা শুনেছে গো। কিন্তু আমার মেয়ে উঠে দাঁড়াচ্ছে না কেন? ওর কি তাহলে পা নেই নাকি? মিনু আর রাজু ভালোভাবে লক্ষ্য করে দেখে পাছারা সন্তান জন্ম দিয়েছে তারা। রাজু, এতদিন পর আমার কোলজুড়ে একটা সন্তান এলো, আর তবুও কিনা সেটা পাহীন প্রতিবন্ধী সন্তান। কেঁদো না মিনু, সৃষ্টিকর্তা যা ভালো মনে করেছেন আমাদের জন্য তাই করেছেন। মেয়েটা তো দেখতে অপরূপ সুন্দরী, শুধু ওর দুটো পাই নেই, তাতে কি হয়েছে? আমরা দুজন তো আছি, আমরাই ওকে সবকিছুতে আগলে রাখবো। তুমি ঠিকই বলেছো গো, আমি আর কাঁদবো না। এই দেখো, আমি চোখের জল মুছে ফেলেছি। রাজু আর মিনু নিজেদের চোখের জল মুছে আর নিজেদের সান্ত্বনা দেয়, আর এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। এদিকে টুনিটাও বড় হয়ে যায় আর তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয়, আর তারপর স্কুলের পড়াশোনা শেষ করে কলেজেও ভর্তি করিয়ে দেয়। মা বাবা, আমার অনেক বড় একটা স্বপ্ন আছে। আমি কলেজ পড়া শেষ করে ডাক্তার হব, আর সবাইকে বিনা পয়সায় চিকিৎসা করাবো, আর তোমাদের দুজনকে প্রাসাদের মতো একটা বাড়ি বানিয়ে দিব। সৃষ্টিকর্তার কাছে মনে প্রাণে প্রার্থনা করি, তিনি যেন তোর সব ইচ্ছে পূরণ করেন রে মা। বাবা, এখানে তো দেখছি পুরো স্বপ্নের সাম্রাজ্য করা হচ্ছে। কিন্তু এই প্রতিবন্ধীর যে বিয়ে করাতে হবে, তার তো দেখছি কোনো চিন্তাই কারণ নেই। তা থাকবে না কেন, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন তো তাকে বিয়ে করতেই হবে। আর সবেমাত্র তো মেয়েটা স্কুল ডিঙিয়ে কলেজে এলো, তাতে কি আর মেয়েটাকে বিয়ে দেওয়া যায় বলো? তোমাদের এসব আধিক্ষেতা বাবা বুঝি না আমি। এভাবে থাকতে থাকতে যখন মেয়ের বিয়ে হবে না, তখন বুঝবে আসলে কত ধানে কত চাল।
মা টুনি, তুই ওসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমি এখন কাজে যাচ্ছি, রাতে ফিরে এসে একসাথে রাতের খাবার খাবো, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, যাও। রাজু টোনা তার স্ত্রী সন্তানকে রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু এই বেরোনোটাই যেন তার শেষ বেরোনো হয়, আর সেটা আগে কেই বা জানতো। কিছু দূর যেতেই রাজু টোনার অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানে তার মৃত্যু ঘটে। আর কিছু পথচারী রাজুর লাশ নিয়ে বাড়ি ফিরে আসে। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! মা টুনি, আমাদের এবার কি হবে বল মা? মা, তুমি শান্ত হও মা, আর কেদোটা এভাবে কাঁদলে যে তুমি অসুস্থ হয়ে যাবে, তখন আমার কি হবে মা? টুনি আর মিনু ভীষণ কাঁদতে থাকে, এদিকে অন্যান্য পাখিরা রাজুর সৎকার করায়। এরপর কেটে যায় বেশ কয়েকদিন, টুনি আর মিনু রাজুর শোক অনেকটাই কাটিয়ে ওঠে। এমন একদিন এক পাত্রপক্ষ আসে টুনির বিয়ের প্রস্তাব নিয়ে। আপনাদের মেয়েটা অনেক সুনাম শুনেছি, কিন্তু এখন তো দেখছি এই মেয়ে প্রতিবন্ধী, আর এমন প্রতিবন্ধী মেয়েকে আমার ছেলের বউ আমি কিছুতেই বানাতে পারবো না। আপনারা কোনো প্রতিবন্ধী ছেলেকে দেখে আপনাদের এই মেয়েকে বিয়ে দিবেন, বুঝেছেন? ছেলে পক্ষ ওদের অপমান করে সেখান থেকে চলে যায়। মা, তুমি ভেঙে পড়ো না মা, আমার বিয়ের কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে নিয়ে থাকতে চাই মা। মিনু যেন অধিক শোকে পাথর হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। এরই মধ্যে টুনির অনেক বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু কেউই বিয়ে করতে রাজি হয় না। এ নিয়ে প্রতিবেশীরা প্রায় টুনির মাকে অনেক কথা শোনায়। কি গো টুনির মা, এমন মেয়েকে জন্ম দিয়েছো যেখানে কেউই তাকে পছন্দ করে না, একটা অপয় অলক্ষী কোথাকার! টুনি প্রতিবেশীর কথা শুনে বিছানায় মুখ লুকিয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে টুনি হঠাৎ ঘুমিয়ে পড়ে। এ আমি কাকে দেখলাম? মনে তো হলো কোনো রাজকুমার, কিন্তু কোনো রাজকুমারকে আমি কেন স্বপ্নে দেখলাম? টুনি নানান চিন্তা মাথায় নিয়ে উঠতে থাকে, আর হঠাৎই টুনি নিচে তাকিয়ে দেখতে পায় কে যেন অজ্ঞান হয়ে পড়ে আছে, আর অমনি টুনি নিচে নেমে আসে। আরে, এ তো আমার স্বপ্নে দেখা সেই রাজকুমার, ইনি তো অজ্ঞান হয়ে গেছে, একে বরং আমি আমার বাড়িতে নিয়ে যাই। এরপর টুনি রাজকুমারকে তার পিঠে করে নিয়ে উঠতে উঠতে বাড়ি যেতে ধরে। টুনি রাজকুমারকে নিয়ে যেই না বাড়ি যেতে ধরে, তখনই দুজন প্রহরী এসে হাজির হয় আর রাজকুমারকে নিয়ে চলে যায়। ওরা তো রাজকুমারকে নিয়ে চলে গেল, এবার কি হবে? আর রাজকুমারের জন্য আমার মনটা এত আকুল কেন করছে? তবে কি আমি রাজকুমারকে ভালোবেসে ফেললাম? এরপর টুনি বাড়ি ফিরে আসে আর তার মাকে সব ঘটনা খুলে বলে। মারে, আমরা গরিব, তার উপর তোর দুটো পা নেই, রাজকুমার কি তোকে পছন্দ করবে বল? মায়ের কথা শুনে টুনির ভীষণ মন খারাপ হয়, আর টুনি বাড়ি থেকে বেরিয়ে নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। তখনই সেখানে একটা প্রজাপতি এসে বলে, ওমি কাঁদছো কেন? পোড়া কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি, কাঁদবো না তো কি করবো বলো? ওসব হেয়ালি ছেড়ে বলো তো আমাকে কি হয়েছে তোমার। এরপর টুনি প্রজাপতিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে প্রজাপতি বলে, শোনো, তোমার নাক বরাবর সামনে যাবে, আর সেখানে বিরাট বড় এক রং করা পটল দেখতে পাবে, আর সেই পটলের একটা অংশ তুমি খেয়ে নিবে, আর তার কিছুক্ষণের মধ্যেই তোমার সুন্দর দুটো পা হবে, আর তুমি তোমার স্বয়ংসম্পূর্ণ শরীর নিয়ে রাজকুমারের সামনে যাবে, বুঝতে পেরেছো? একটা পটল খেলে আমার পা ঠিক হয়ে যাবে? হ্যাঁ গো, হ্যাঁ, কারণ সেটা কোনো সাধারণ পটল নয়, সেটা হলো জাদুর পটল। এই বলে হঠাৎ প্রজাপতি অদৃশ্য হয়ে যায়। টুনির কাছে সব অদ্ভুত মনে হয়, তবুও সব চিন্তা দূরে রেখে প্রজাপতির বলা কথা মতো রং করা পটলের কাছে যায় টুনি, আর পটলের একটা অংশ খেয়ে নেয়, আর অমনি টুনি সুন্দর দুটো পা গজিয়ে যায়।
আরে আরে কি অবাক করা কাণ্ড, আমার পা গজিয়েছে। হ্যাঁ আমি হাঁটতে পারছি, তবে তবে আর একটু দেরি করা যাবে না, আমি এক্ষুনি আমার রাজকুমারের কাছে যাব আর আমার মনে সব কথা খুলে বলবো। টনি এক ছুটে রাজকুমারের কাছে যায় আর তার মনের সব কথা খুলে বলে। এদিকে রাজকুমার টনির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। তুমি গরিব না ধনী সেটা আমি আর ভাবছি না, প্রথমত তুমি আমাকে ভালোবাসো আর দ্বিতীয়ত আমি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছি, তাই আমি তোমাকে আমার প্রাসাদের রানী করে নিলাম। এরপর রাজকুমার অনেক ধুমধাম করে টনিকে বিয়ে করে নেয় আর অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।